হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু লাৰ্ণি ইতিয়াছমিন আজি ভিডিঅ'ত আমি পঢ়িম ক্লাছ টুৱেলভ ফৰ বায়'লজিৰ চেপ্টাৰ নাইন খাদ্য উৎপাদন উন্নতিকৰণ কৌশলসমূহ আজি আমি চাম এক কফি প্ৰ'টিন চিংগেল চেল প্ৰটিন যাক শ্বৰ্ট ফৰ্মত এচ চি পি বুলি কোৱা হয় এক কফি প্ৰটিন মানে হৈছে যে এটা কপ থকা পৰা এটা কোক থাকা পৰা বহুত প্রটিন পোৱা যায় তার মানে যদিও জীবটি এক কোষী হয় এটা কোকযুক্ত হয় কিন্তু তারপর বহুত বেশি প্রটিন নির্গত করবা যায় আর এনে ক্ষেত্ৰত কি করা হয় যে কিছুমান অণুজীব উৎস হিসাবে ব্যবহার করে তারপর প্রটিন নির্গত করা হয় যে ইস্ট আছে পরা প্রোটিন পোৱা যায় পরা প্রোটিন পোৱা যায় হেলাইর পরা প্রোটিন পো যায় তার ভেকুরর ভেঁকুরেরপরা প্রোটিন পোৱা যায় সো এই অনুজীব আছে অনুজীব সমূহক উচ্চ হিসাবে ব্যবহার করে পৰা প্রটিন নির্গত করা হয় আর এইবর বহুত তেনেকুৱা অণুজীব আছে জীব মাত্র এটা কোকযুক্ত কিন্তু ইয়াতে বহুত প্রটিন থাকে যেনেকুৱা মানুহে মাশরুম খাদ্য হিসাবে খায় এতিয়া মাশরুমটো কি হয় এটা অনুজীব হয় কিন্তু মাশরুমত প্রটিন বহুত বেশি থাকে মাশরুমর দরে আৰু বেলেগ মাইক্রভ আছে বেলেগ জীৱ আছে জীৱৰত প্ৰটিনৰ মাত্ৰা বহুত বেছি থাকে আৰু ইয়াক মানুহে খাদ্য হিচাপে ব্যৱহাৰ কৰে আৰু যিহেতু জীৱৰ মাইক্ৰ অর্গ্যানিজিম আছে অনুজীৱ আছে সেইবোৰক উৎপাদন কৰা অতি সহজ সিহঁতৰ যিটো ক্ৰপ ইল্ট হয় উৎপাদন হয় সেইটো বহুত বেছি হয় বেলেগ জীৱতকৈ বেলেগ উদ্ভিদতকৈ বেলেগ প্ৰাণীতকৈ ইহতৰ প্ৰডাক্টিভিটি বহুত বেছি হয় ইহঁতৰ প্ৰজনন ক্ষমতা বহুত বেছি হয় ইহঁত সংখ্যাত অতি সোনকালে বৃদ্ধি পাব পাৰে চ' পৰম্পৰাগত কৃষি পদ্ধতিৰে উৎপাদিত খাদ্য শস্য দাইল জাতীয় শস্য শাক পাচলি ফল মূল আদি মানুহ পশুৰ সংখ্যা বৃদ্ধিৰ অনুপাতে বৰ্ধিত খাদ্যৰ চাহিদা পূৰণ কৰিবলৈ যথেষ্ট নহয় আমাৰ যি জনসংখ্যা আছে সেই জনসংখ্যাৰ সহায়ত আমি শাক পাচলি ফল মূল বা ইয়াৰ আগতে আমি যিবোৰ প্ৰাণীৰ বিষয়ে পালোঁ যে প্ৰাণীৰ পৰা আমি খাদ্য পাব পাৰোঁ চ' সেইখিনি খাদ্য কি নহয় তোমাৰ এনাফ নহয় এই বৰ্ধিত জনসংখ্যাৰ চাহিদা পূৰণ কৰাৰ কাৰণে আৰু শস্যৰ পৰা মাংস লৈ আহাৰৰ ৰূপান্তৰ ঘটাওতেও খাদ্য শস্যৰ অধিক চাহিদাৰ সৃষ্টি হয় এতিয়া কি হয় যে আমি যদি জীৱ জন্তুৰ পৰা খাদ্য বিচাৰোঁ তেতিয়াহ'লে আমি কি কৰিব লাগিব সেই যিটো আমাৰ জীৱ জন্তু আছে জীৱ জন্তুটো খাবলৈ দিব লাগিব আমি শস্য খাবলৈ দিব লাগিব তেতিয়াহ'লেহে আমি তাৰ পৰা মাংস পাম হয়নি সো পৰা মাংস ৰূপান্তৰ কৰাৰ কারণে বহুত বেশি খাদ্য শস্যর চাহিদার প্রয়োজন হয় ইয়াতে কি যায় যেতিয়া আমি মাংস বিচাৰি যাও আৰু যেতিয়া আমি জীব সমূহ সমূহ খোৱাক তেতিয়া শস্যর চাহিদাটা কি হবলৈ ধরে বৃদ্ধি পাবলৈ ধরে এতিয়া যদি আমি গাখীর গৰুৰ পৰা যদি গাখীর তেতিয়া হলে আমি গৰুটোক কি কৰিব লাগিব উপযুক্ত পৰিমাণে ইয়াক খাদ্য দিব লাগিব তেতিয়াহ'লেহে ই গাখীৰ দিব লাগ দিব পাৰিব ৰাইট চ' জীৱ জন্তুসমূহৰ এটা মেইনটেইনেঞ্চ থাকে ইহঁতৰ ৰোগ চিকিৎসা কৰা ইহঁতৰ চোৱা চিতা কৰা তাৰপিছত ইহঁতক নিৰ্দিষ্ট সময়ৰ মূৰে মূৰে পুষ্টিকৰ খাদ্যৰ যোগান ধৰা আৰু তাৰপিছতহে আমি ইহঁতৰ পৰা ফল পাব পাৰোঁ কিন্তু অণুজীৱসমূহক মেনেজ কৰা অনুজীৱসমূহক কালচাৰ কৰা কৰ্ষণ কৰা অতি সহজ হয় পালিত পশুৰ পৰা এক কিলোগ্ৰাম মাংস উৎপাদন কৰিবলৈ প্ৰায় তিনিৰ পৰা চাৰি কিলোগ্ৰাম শস্যৰ প্ৰয়োজন হয় যিকোনো পশু ছাগলী এটাৰ পৰা যদি এক কেজি মাংস আমি উৎপাদন কৰোঁ এক কেজি মাংস যদি আমি ছাগলীৰ পৰা পাওঁ তেতিয়াহ'লে সেইখিনি এক কেজি মাংস ছাগলীক আমি তিনিৰ পৰা চাৰি কিলোগ্ৰাম শস্য খুৱাবলগীয়া হ'ব লাগিব শস্য খুৱাব লাগিব তেতিয়াহ'লেহে আমি তাৰ পৰা কেইবাম এক কিলোগ্রাম মাংস পাম সো মুঠ জনসংখ্যার আমার যে মুঠ জনসংখ্যা আছে তাদের পঁচিশ শতাংশ জনসংখ্যা কি হয় পুষ্টির অভাবত ভুগে ভোগে খাদ্য খায় সেই খাদ্যত পুষ্টি না নাকি গতি পুষ্টির অভাবত ভুগি থাকে আৰু এনে পৰিস্থিতিত পরিস্থিতি আৰু আর পুষ্টিৰ বাবে প্রটিন আহৰণৰ এক বিকল্প উৎস হল এক কক্ষি প্রোটিন সো এনে অবস্থাত কি করা হয় মানুহৰ পিছত চাহিদা তারপর প্রটিনর সাহিদা পূরণ করার কারণে কারণ জীব জন্তুব যুক্ত খাদ্য দিলে হে পৰা আমি ভাল মাংহ মাংস আমি ভাল গাখীর এই পাব পারিম সো মানুহকো প্ৰটিনৰ প্রয়োজন হয় আর জীবজন্তুকও প্ৰটিনৰ প্রয়োজন হয় আর তার এটা বিকল্প ব্যবস্থা হয়েছে এক কক্ষি প্রটিন তার মানে জীৱ আছে যুজীব আছে পৰা প্রটিন আহরণ করা এতিয়া কি করা হয় যে চ' এনেকুৱা কিছুমান অনুজীৱ আছে যিবোৰক ঔদ্যোগিক ভিত্তিত ইহঁতক প্ৰটিনৰ উৎকৃষ্ট উৎস হিচাপে ব্যৱহাৰ কৰা হয় আৰু তাৰে ভিতৰত এটা হৈছে স্পাইৰলিনা নামৰ এবিধ অনুজীৱ স্পাইৰলিনা হৈছে এবিধ হেলায় যাক উদ্যোগিক ভিত্তিত প্রটিনোর উৎস হিসাবে ব্যবহার করা হয় আর স্পাইরলিন যিকোনো মাধ্যমতে ইয়াক পৰা যায় ইয়াক সৃষ্টি পৰা যায় যে আলু সংশোধন প্রকল্পর যর্জিত পানি ওলায় শ্বেতহারযুক্ত পানি হয় খের গুড় পহুজা থার আনকি কি বর্জনীয় পদার্থ থাকে নলা নর্দমা সেই অনুজীবক আমি উৎপাদন কৰিব সো অনুজীব উৎপাদন করা অণুজীব ম্যানেজ করা ইহত পোহা সিম্পল হয় সো ইহতক যিকোনো বেয়া ঠাইত তোমার ওয়েস্ট মেটে থাকে পেলনিয়া বর্জনীয় পদার্থ থাকে তাতো আমি ইহতক উৎপাদন পারো আৰু এই জীবর অণুজীব আছে অণুজীব যথেষ্ট পৰিমাণে প্ৰটিন থাকে খনিজ লবণ থাকে স্নেহ পদার্থ খাদ্য খাদ্যপ্রাণ খাদ্যস্বরূপে ব্যৱহাৰযোগ্য আৰু এই প্ৰক্ৰিয়াত পৰিৱেশ প্ৰদূষণৰ মাত্ৰাও নগণ্য হৈ যায় মানে এই একটা এডভান্টেজ যেতিয়া ইহতক নলা নর্দমাত ইহতর কালচার হয় ইহতর বৃদ্ধি হয় তেতিয়া ইহে নলা নর্দমার বর্জনীয় পদার্থ আছে সেইবরক ইউটিলাইজ করব ব্যবহার করব গিয়ে ইয়ার মাত্রা কমি যাব ফলত পরিবেশ প্রদূষণও যথেষ্ট মাত্রাত কমি আহিব এতিয়া কেটামান আমি কোনো নাম নাম চুরক আমি খাদ্য হিসাবে ব্যবহার করো। এটা আমি অলরেডি পালু কি হয় লিনা স্পাইরোলনা লিনা আৰু এটা আছে ক্লর লা ক্লরে এই দুটা হৈছে হেলাই শেলাই তাৰপিছত আছে এস্পাৰ জিলাছ এস্পাৰ জিলাছ আৰু এটা আছে পলি পৰাছ পলি পৰাছ আৰু এটা আছে যিটো আমি আগতেও পাইছোঁ চেকাৰ মাইচিছ চেৰী ভেচি চ' ইয়াৰে স্পাইৰিলিনা আৰু ক্লৰিলা এই দুটা হৈছে শেলাই যাক খাদ্য হিচাপে ব্যৱহাৰ কৰা হয় আৰু এস্পাৰচিলাছ আৰু পলিপৰাছ এই দুটা হৈছে ভেকুৰ যাক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় ই হৈছে ইচ্ছে ইস্ট গাখীৰক দইত পরিণত করে সো এইবর হয়েছে কিছুমান অনুজীব যাক আমি খাদ্য হিসাবে ব্যবহার করো অনুজীব যুজীবরে প্রাণী উদ্ভিদত অধিক প্রটিন উৎপাদন কৰিব করবেন আৰু সেইটো বুজার কাৰণে আমি ইয়াতে এটা এক্সাম্পল চাম এক্সাম্পল হয়েছে হিসাব অনুযায়ী টু ফিফটি কিলোগ্রাম ওজনের এজনী গাই গাইগুড়ে দিনে টু হান্ড্রেড গ্রাম প্রটিন উৎপাদন করবেন একইখিনি সময়ের ভিতরের মিথাইলোফিলাশ মিথাইলোট্রফা নামর অনুযায়ী উচ্চ হার বৃদ্ধি আৰু জীভর উৎপাদন ক্ষমতাৰ সহায়ত টি ফাইভ পৰিমাণৰ প্ৰটিন উৎপাদন কৰিব পাৰে ছ' এজনী গাই গৰু যাৰ ওজন হৈছে টু ফিফটি কিলোগ্ৰাম আৰু আমি জানো যে ওৱান কিলোগ্ৰাম হোৱাৰ কাৰণে কিমান আমি শস্য খোৱাব লাগে জীৱ জন্তুসমূহক থ্ৰীৰ পৰা ফ'ৰ কিলোগ্ৰাম ৰাইট চ' টু ফিফটি কিলোগ্ৰাম ওজন হোৱাৰ কাৰণে ইয়াক বহুত শস্য খোৱা হৈছে বহুত মেনেজমেণ্টৰ কাৰণে বহুত আমাৰ শস্য ইয়াৰ কাৰণে প্ৰয়োজন হৈছে চ' টু হাণ্ড্ৰেড ফিফটি কিলোগ্ৰাম ওজনৰ এজনী গাই গৰুৱে যদি গাখীৰৰ ৰূপত দিনে টু হাণ্ড্ৰেড গ্ৰাম প্ৰটিন যোগান ধৰিব পাৰে প্ৰতিদিনে যদি টু হাণ্ড্ৰেড গ্ৰাম প্ৰটিন যোগান ধৰিব পাৰে সেই একেদিনে সেই একে নিৰ্দিষ্ট সময়ত ভিতৰত মিথাইল'ফিলাছ মিথাইল'ট্ৰফাছ নামৰ অনুজীৱবিধে টুৱেণ্টি ফাইভ টন প্ৰটিন ইহঁতে সৃষ্টি কৰিব পাৰে আৰু অনুজীৱসমূহক মেনেজ কৰাৰ কাৰণে শস্যৰ প্ৰয়োজন নহয় বহুত হাই মেইনটেইনেন্স নহয় বহুত চিম প্লি সরলভাবে অণুজীব সমূহ আমি ম্যানেজ করবো ইহতে যিকোনো গেলা পচা ল্যেতেরা বস্তু তো ইহতে গজিবায় অতি ল মেন্টেনেসত আমি ইমান অত্যাধিক মাত্রা প্রটিন আমি প্রস্তুত করবো প্রটিন আমি সৃষ্টি করবো আন এক সত্য হল বুজন সংখ্যক লোকের খাদ্যস্বরূপে মাশরুম ভক্ষণ করে আর ইয়ার ফলস্বরূপে বৃহৎ মাছৰুম উৎপাদন এতিয়া এক উদ্যোগত পৰিণত হৈছে আমি সকলোৱে জানো যেতিয়া আমি ৰেষ্টুৰেণ্টত যাওঁ ডাঙৰ ডাঙৰ সকলো ঠাইতে চাবা মেনু কাৰ্টত মাছৰুম থাকে চ' মাছৰুমক বহুত মানুহে খাদ্য হিচাপে ব্যৱহাৰ কৰে সেইকাৰণে মাছৰুমৰ চাহিদা পূৰণ কৰাৰ কাৰণে মাছৰুমক এতিয়া উদ্যোগত সৃষ্টি কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে মাছৰুম সৃষ্টি কৰাৰ কাৰণে ডাঙৰ ডাঙৰ উদ্যোগৰ সৃষ্টি হৈছে আৰু যদি এনেদৰে যদি মাছৰুম অনুজীৱটোক খাদ্য হিচাপে ব্যৱহাৰ কৰা গৈ আছে তেতিয়াহ'লে বেলেগ অনুজীৱকো এনেদৰে খাদ্য হিচাপে ব্যৱহাৰ কৰা যি সম্ভাৱনা সেয়া বহুত বেছি হয় ছ' ইয়াৰ পিছত আমি এছ চি পি ছিংগল চেল প্ৰটিন এক কষী প্ৰটিনৰ কেইটামান এডভানটেজ চাওঁ চ' সুফল এছ চি পিৰ সুফল নাম্বাৰ ওৱান হৈছে ইয়াৰ যিটো মাল্টিপ্লিকেশ্যন কেপাচিটি তাৰমানে ইয়াৰ বৃদ্ধি হোৱা যিটো বৃদ্ধি হোৱা ক্ষমতা বহুত বেছি প্ৰজনন কৰা ক্ষমতা বৃদ্ধি হোৱা ক্ষমতা মাল্টিপ্লাই হোৱা ক্ষমতা বহুত বেছি হয় নাম্বাৰ টু হৈছে যে ইহঁতক অতি সৰলভাৱে বৃদ্ধি কৰিব পৰা যায় ইহঁতক বহুত সৰলভাৱে মেইনটেইন কৰিব পৰা যায় বৃদ্ধি সৰল চিম্পুল হয় নাম্বার থ্রি হয়েছে ইহতে যেহেতু পচা বস্তু গজে ইহতে কি করে তোমার লেতেরা বস্তু লেতেরা বর্জনীয় পদার্থ ব্যবহার করে ইউটিলাইজ করে বর্জনীয় পদার্থ ব্যবহার করে দেন নাম্বার ফোর হয়েছে যে প্রদূষণের মাত্রা হতে কমায় যেহেতু বর্জনীয় পদার্থ ব্যবহার করে গতিকে প্রদূরণর মাত্রা আলটিমেটলি কি হয়ে যায় কম হয়ে যায় তাৰপিছত পৰিৱেশ যেনেকুৱাই নহওক কিয় জলবায়ুৰ যিমানো পৰিৱৰ্তন নোহোৱাক কিয় ইহঁতৰ প্ৰডাকশ্যন একেই থাকে জলবায়ুৰ প্ৰভাৱ নপৰে যেনেকুৱা বেলেগ জীৱ জন্তু উদ্ভিদত প্ৰভাৱ পৰে জলবায়ুৰ প্ৰভাৱ ইহঁতত নপৰে পিছত যদি ইহতর মাজত আমি পরিবর্তন আনব বিচার যদি এটা নতুন চরিত্র সৃষ্টি করব বিচার যে উদ্ভিদ আৰু প্রাণী সমূহ নতুন এটা চরিত্র সৃষ্টি করার কারণে ইহতক পরম্পরাগত কিমান ষ্টেপ আছে রাইট তারপর উৎপরিবর্তন কিমান ষ্টেপ আছে তার হে আমি গৈ পেলায় কি করবো এটা নতুন চরিত্র সৃষ্টি করবো কিন্তু অনুজীবর ক্ষেত্ৰত কি হয় যে আমি যদি এটা এমিনো এসিড পরিবর্তন করে দিও এমিনো এসিড এটা পরিবর্তন করার লগে লগে ইহতর জেনেটিক মডিফিকেশন হয় জিনিয় ৰূপান্তৰ হয় এমিনো এসিড পরিবর্তনের ফলত কি হয় জিনিয় ৰূপান্তৰ হয় সো হৈছে হয়েছে এস এডভান্টেজ চ' আজি ভিডিঅ' কেনেকুৱা পালা জনাবা ভাল লাগিলে লাইক কৰিবা ফ্ৰেণ্ডছৰ সৈতে ভিডিঅ' শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা থেংক ইউ